পাবেল তুমি খাওয়াচ্ছ বোধ হয় না বেলপুরি মামা, এটা কি খাচ্ছ? এটা কি খাচ্ছ তুমি? নলা নলা, এটা হচ্ছে ইনশাল্লাহ রানীহাট দিয়ে ঘুরে আমরা কাঁপতে দিয়ে বেরোবো আর কি, মানে ওই রোডটা আমরা এক্সপ্লোর করবো আজকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেয় ওই এলাকাটা পুরোটা ঘুরে এবং ক্যাপচার করে নিয়ে আসে, সাথেই থাকুন ইনশাল্লাহ, দেখা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আবারও নতুন একটি ভিডিও নিয়ে এয়ার ভিশন ব্লগ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। অনেকদিন আপনাদের মাঝে আসলে ভিডিও শেয়ার করা হচ্ছে না, তবে আজকে একটি ভিডিও শ্যুট করার খুবই ইচ্ছা। ভিডিও শ্যুট বলবো না, যেহেতু আমি প্রফেশনালি করছি না, জাস্ট এক্সপেরিমেন্টালি আমার ভিডিওগুলো মেক করছি, তবে আশা করি দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। আমিও চেষ্টা করছি ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, আপনারা আমার সাথে থাকবেন। তবে আজকে যে বিষয়টি, আমার সাথে আজকে থাকছেন আমার ফ্রেন্ড পাবেল, ওমর ফারুক আছে, অনিক আছে, হৃদয়, আমরা তিনটি বাইক নিয়ে বেরোয়েছি। হঠাৎ করেই পাবেল আমাকে ফোন দেয় কিছুক্ষণ আগে, তো খুব তাড়াহুড়া করেই বলতে পারলে 5 মিনিটের মধ্যে আমি বের হয়ে যাই। তো আজকে আমাকে সার্বিক সহযোগিতা করবে আমার বন্ধু ওমর ফারুক ভিডিও মেক করার ক্ষেত্রে, তো সাথেই থাকুন, দেখতে থাকি কাপ্তাই আজকে আমাদের গন্তব্যস্থল, দেখা যাক কী হয়, তো সাথেই থাকুন। আর অবশ্যই রাঙামাটির পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি যে দৃশ্য তা আমি ধারণ করব, সেই সাথে চেষ্টা করব বিভিন্ন স্পটের যেখানে যেখানে যাই তা খুব সুন্দরভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। এই মুহূর্তে যে পাহাড়টি দেখছি আমরা, এই পাহাড়টির নাম হলো পুরমন পাহাড়। ওখানে উপরে একটি আর্মি ক্যাম্প আছে, আমি পর্যন্ত প্রায় 2 বার উঠছি, আসলে খুবই কষ্টদায়ক। তবে একটি বিষয়, এই পাহাড়টি স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়, যদি এখানে আপনি উঠতে পারেন, আপনি এখান থেকে রাঙামাটির যে পাহাড়ি দৃশ্য এবং ওভারঅল অর্থাৎ আপনার মন পুরো জুড়িয়ে যাবে, খুবই সুন্দর দৃশ্য এই পাহাড়ের চূড়ো থেকে দেখা যায়। আসলে আমাদের যাওয়ার রাস্তা ছিল যেদিকে আসলে আমি দেখাচ্ছি, কিন্তু আমাদের প্রথম বাইকার কী ভেবে সে আর কাপ্তাই রাস্তায় প্রবেশ করেনি, তার ইচ্ছে হলো যে সে চট্টগ্রামের দিকে যাবে। তো আমাদেরও কিছু করার ছিল না, আমরাও প্রথম বাইককে অনুসরণ করে চট্টগ্রামের পথেই আসলে রওনা হই। Thank you.
বিষয়ে আসলে বলা বাহুল্য যে আসলে তিন পার্বত্য জেলা যে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, সেই সাথে নির্মল বাতাস, আহ কি শান্তির! যত দেখি মন চায় ততই যেন আরও ঘুরে বেড়াই, এক্সপ্লোর করি। তবে আপনাদের দোয়া, আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই আমার যে ভিডিওগুলো দেখছেন আপনাদের জন্যই তৈরি করা, আপনারা অন্ততপক্ষে একটি লাইক এবং একটি কমেন্ট করার চেষ্টা করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আছি রাউজান, রাউজান বাজারে। আমাদের সাথে আমাদের রাইডার পাবেন, তার ফ্রেন্ড, মোটিভেশনাল স্পিকার, সামনে আছে অনেক। আসলে ইচ্ছে ছিল রাউজান পর্যন্তই আসা, তবে ওখানে যাওয়ার পর সবার সম্মতিক্রমে আবার তারা চিন্তা করলো, যেহেতু শুক্রবার তাই তারা চিন্তা করলো যদি আর একটু বেশি যাওয়া যায়। তো তখন প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায়, ভালো কোথায় হয়, কোথায় ফ্রেন্ড সার্কেল আছে, আমরা একটু মিট করতে পারি। তো সেই সুবাদে আমাদের কাছেই ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি, তো আমরা প্ল্যান করি সেখানেই চলে যাব। তো আর কথা না বাড়িয়েই চলে যাই সেখানে, এবং সেখানে যাওয়ার পর কী হয় আপনারা দেখতে পারবেন। চট্টগ্রাম ইউনিভার্সিটির মূল গেট আমি এবং আমার বন্ধু ওমর ফারুক প্রবেশ করি, এবং ভিতরে ঢুকার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি আমাদের পিছে দুটি বাইক কোনো আমাদের সাথে আসেনি। তো আমরা আবার বাইরে গেটে চলে যাই, সেখানে গিয়ে দেখি যে গার্ডম্যান ছিলেন, তিনি আমাদের দুটি বাইককে ধরে রাখছেন, কারণ আমরা বাইরে থেকে আসছি এবং যেহেতু বন্ধের দিন ছিল তাই বাইরে থেকে আসা কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না। তো ওমর ফারুক তার ক্যাম্পাসের বড় বাইকে ফোন দেয়, তো তিনি ফোন দেওয়ার ফলে আমাদেরকে ছেড়ে দেয়। আসসালামু আলাইকুম, যাওয়ার কথা ছিল রাঙামাটি থেকে কাপ্তাই, কিন্তু আমরা এখন উই আর এট সিইউ এট জিরো পয়েন্ট। পাবেল তুমি খাওয়াচ্ছ বোধ হয় না বেলপুরি? মামা এটা কি খাচ্ছ, এটা কি খাচ্ছ তুমি? নলা নলা, এটা হচ্ছে যাওয়ার কথা ছিল কাপ্তাইয়ের দিকে, তখন আবার চলে আসলাম চিটাং ভার্সিটি। আসলে এটা আনপ্ল্যান্ড একটা বিষয় ছিল, তো আমরা সবাই ছিলাম। এখন যাওয়ার পালা, সন্ধ্যা হয়ে গেছে, বাসার দিকে ফেরবো। তেল প্রায় শেষের দিকে, আমরা এখন রানীরহাটে একটি মেলায় চলে আসলাম, মেলাটাতে তারা নামতে চাইলো। ওরে বাস,
Muhammad Rashid Chandrani.